নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অফলাইন ভ্যাকসিন নিতে এসে চরম হেনস্থার শিকার, ক্ষোভ সাধারণ জনগণের। যৌতুক আদায়ের বলি এক গৃহবধূ, তদন্তে পুলিশ, চাঞ্চল্য এলাকা জুড়ে। লক্ষ্মীপুরে শিশু বিকাশের সরকারি অর্থে ব্যাপক দুর্নীতি, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা সংক্রমণ রুখতে যখন একমাত্র হাতিয়ার হিসেবে সকল নাগরিকরা ভ্যাকসিনকে গুরুত্ব দিচ্ছেন, ঠিক সেই সময় দেখা গেল এক অন্য চিত্র। করোনা ভ্যাকসিন প্রদান নিয়ে বৃহস্পতিবার শহরের তরুণরাম ফুকন ভ্যাকসিন কেন্দ্রে উপস্থিত জনতার মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। উল্লেখ্য, বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জনগণকে জানানো হয়েছিল যে বৃহস্পতিবার শিলচর তরুণরাম ফুকন বিদ্যালয়ে অফলাইন পরিষেবার মাধ্যমে ভ্যাকসিন প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগের সেই নির্দেশ মতে বৃহস্পতিবার বিদ্যালয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা ভ্যাকসিন গ্রহণ করতে আসেন, কিন্তু হঠাৎ স্বাস্থ্যকর্মীরা এদিন জানান যে ভ্যাকসিন রয়েছে, তবে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশ না থাকায় অফলাইনে উপস্থিত জনগণকে ভ্যাকসিন প্রদান করতে পারবেন না তারা। এ কথা শোনা মাত্রই উপস্থিত জনগণ উত্তেজিত হয়ে পড়েন। একসময় পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে বাধ্য হয়ে মাঠে নামতে হয় পুলিশ প্রশাসনের। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ জনগণ বলেন, বিভাগীয় কর্তৃপক্ষের চরম গাফিলতিতে এভাবে হেনস্থার শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। যে অফলাইনে কইব সেটার লেগে আমরা সকালে 5টার থেকে ইয়ে লাইনে দাঁড়াইছি, আর 10টার সময় তারা কইতেছে যে অফলাইনে উইতো না। এত সময় যে আমরা দাঁড়াইলাম এটা, হ্যাঁ হ্যাঁ, তারাই তো কইতেছে যে উইতো না। তারা মানে আওয়ার পরে তারা এই কথাটাই কইতেছে যে উইতো না, মানে অফলাইনে উইতো না। আমরা যে এতজন দাঁড়ানি এটা আমরা কি ইয়ে করতাম? আমরা তো আর এমনি ইয়ে দাঁড়াইছি না, ভ্যাকসিন নিতেই আইছি। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়। এদিন শহরবাসীর তরফে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি অতি সত্তর জেলার বিভিন্ন ভ্যাকসিন কেন্দ্রগুলোতে অফলাইন পরিষেবা চালু করতে দাবি জানানো হয়। আমি এখন জয়েন্ট ডিরেক্টরে ফোন করলাম, তাই ফোনও তুললাম না, ফোন তুলরা ফোন রিসিভ করছেন করিয়া কথা কইলাম, কার কাছে খবরটা জানাইতাম। ফের যৌতুকের বলি হলেন এক গৃহবধূ। ঘটনার বিবরণে জানা যায়, পাথারগান্দি থানাধীন বাড়ুইগ্রাম ওয়াচপোস্টের অন্তর্গত বান্দরকোনা কমলাটিলা গ্রামের মইনুদ্দিনের ছেলে জবরুল ইসলাম গত 8 মাস আগে নীলামবাজার থানাধীন আব্দুল কাদেরের মেয়ে সালেহা বেগমের সাথে ইসলামিক বিধিমতে বিয়ে হয়। বিয়ের প্রথম কয়েকদিন বেশ ভালোই দাম্পত্য জীবন চলছিল তাদের। সালেহার দাদা আব্দুস শহীদের দেওয়া অভিযোগ মতে জানা যায়, রমজান মাসের কিছুদিন পূর্বে সালেহার স্বামী জবরুল ইসলাম ও শাশুড়ি নেহারুন নেসা তার কাছে যৌতুক বাবদ নগদ 50,000 টাকা উৎকোচ চেয়েছিলেন, কিন্তু আর্থিকভাবে সালেহার পরিবার দুর্বল থাকায় সেই আবদার পূরণ করতে পারেনি সালেহা ও তার বাবার বাড়ির লোকেরা। তবে কিছুদিনের মধ্যেই তা দিয়ে দেওয়া হবে বলে সালেহার দাদা প্রতিশ্রুতি দেন। বুধবার দুপুর 1টা নাগাদ ফোনে খবর আসে সালেহা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বাপের বাড়ির লোকেরা সালেহাকে দেখতে তার শ্বশুর বাড়িতে ছুটে যান। সেখানে ঘরের বিছানায় মৃতদেহ দেখতে পেয়ে সন্দেহ হয় তাদের। বাবার বাড়ির লোকদের অভিযোগ, ঠান্ডা মাথায় সালেহাকে খুন করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জু দাস সহ বাড়ুগ্রাম ওয়াচপোস্টের ইনচার্জ উৎপল চন্দ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছার পর মৃত্যুর প্রাথমিক তদন্ত করে পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করেন। অন্যদিকে ঘটনার পর ঘাতক স্বামী জবরুল ইসলাম, বয়স আনুমানিক 24 বছর, বাড়ুগ্রাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ধৃতকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা যায়। এইটো জবরুল ইসলাম নামৰ লৰাজনে কালি দুপৰীয়া থানাত আহিলে, হঠাৎ আহি কিনি ক'লে যে সি তার ঘৈণীয়েক সালেহা বেগমক মারি কিনি আহিছে। তারপরে এইখানে শুনা পাই লৰাজনক আমি চেফ কাষ্টডিত রাখিলো। রাখি উঠি লিখে আমি স্পটত গিয়ে দেখা পাও ঘরের ভিতরতে সালেহা বেগমর মৃতদেহ বিছনাত পড়ি আছে, আর মারার কিবাটো হল খাড়ি দি কিনে স্ট্রেঙ্গুলেশন করে কিনে মারিছে।
তাৰপিছত ডেড বডি ৰিকভাৰী কৰিছোঁ, কৰি লৈ উঠি কিনে তাৰপিছত বাকী গোটেইখিনি কাম কৰিছোঁ। কেছ আজি এটা এফ আই আৰ পাইছোঁ, এফ আই আৰ পাই লৈ উঠি কিনে আজি অনাৰেবল কোৰ্টত ফৰৱাৰ্ড কৰি আছোঁ। কেইটা বাজে মাৰিছে এইটো? এইটো 11টাৰ ভিতৰত হ'ব ৰাতিপুৱা, 11টাৰ ভিতৰত হ'ব। ছোৱালীজনীৰ বয়স কিমান হ'ব ছাৰ? ছোৱালীজনী 20 বছৰৰ বয়স। ডিঙি চাপি মাৰিছে নেকি? এইটো হাৰি দি কিনে চেপি কিনে মাৰিছে। তেওঁলোকে আপোনাৰ তাক ফৰৱাৰ্ড কৰি দিছে? আজি কেছ এটা ৰেজিষ্টাৰ কৰা হ'ল 305-21 302-304B আই পি চিত কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছে, কৰি লৈ উঠি কিনে আজি তাক ফৰৱাৰ্ড কৰি আছোঁ। লক্ষ্মীপুর আইসিডিএস এর অধীনস্থ শিশু বিকাশের জন্য সরকারি বরাদ্দ অর্থের ব্যাপক দুর্নীতি সহ অনৈতিক নিযুক্তির বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে বৃহস্পতিবার কাছাড় জেলার জেলাশাসকের হাতে সনদপত্র প্রদান করল ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো সংগঠনের কাছাড় জেলা কমিটি। সংগঠনের কাছাড় জেলা কমিটির ইনচার্জ কুটুমিয়া বড়বুহিয়া সনদপত্রে আইসিডিএস এর অন্দরমহলে ব্যাপক দুর্নীতি ও অনৈতিক কর্মকলাপ চলছে বলে অভিযোগ করেন। এ নিয়ে শীঘ্রই জেলাশাসকের হস্তক্ষেপ সহ উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান সংগঠনের প্রতিনিধিরা। আমাদের লক্ষ্মীপুর সাব ডিভিশনের সিডিপিও অফিসার মিস্টার ধরণীধর কলিতা উনার টার্ম পিরিয়ডে যেসব দুর্নীতি করিয়া গিয়াছেন বা কত বিগত মাসে করেছেন এটা বলা বাহুল্য। এটা নিয়া উল্লেখ্য যে PMBBY এবং আপনার এডোশন ড্রপ আউটে যে ফান্ড এসেছিল লাস্ট ইয়ারে, এটা লাগভাগ 50% উনি আত্মসাতের মাধ্যমে অবৈধভাবে বিতরণ করেছেন, অবৈধ বিতরণের মাধ্যমে আত্মসাত করেছেন। দুই নম্বর পয়েন্ট হলো যে এক দুটা নয় চারটা অ্যাপয়েন্টমেন্ট অবৈধভাবে উনি ইস্যু করে দিয়ে গিয়েছেন, যেটা আমাদের লক্ষ্মীপুর প্রজেক্টের দুটো এবং বাসকান্দি প্রজেক্টের দুটো। হ্যাঁ, তো এইসব অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার ডিপার্টমেন্টাল রেগুলেশন নিশ্চয় আছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে কোনো রুল রেগুলেশন নাই, কোনো অ্যাডভার্টাইজ নাই। উইদাউট অ্যাডভার্টাইজে মনমানি যেসব অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে আমাদের লক্ষ্মীপুরের যে ক্ষতি করে গিয়েছেন। তাই আমরা এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা ডিসি মহোদয়ের সামনে একটা মেমোরান্ডাম সাবমিট করেছি, আর মেমোরান্ডামে সাবমিট করেছি ও এটা নিয়ে আমরা আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ার সামনে ধরার মুখ্য উদ্দেশ্যটা হলো যে এই মেমোরান্ডামের দিকে ম্যাডাম আমাদের ডিসি মহোদয় একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। শিশুদের সুরক্ষা ও শিশু পাচার বন্ধ করতে শিলচর তারাপুরের বেদপ্রকাশ সম্প্রতি বাইকে ভারত যাত্রা সফলভাবে সম্পন্ন করেছেন। এই যাত্রার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর স্বীকৃতি পেয়েছেন তিনি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তাকে পুরস্কৃত করেছে। সোমবার শিলচরের সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে এই কথাই জানান তিনি। তিনি বলেন, একমাত্র রাইডার হিসেবে বিশ্ব রেকর্ডের জন্য মনোনীত হয়েছেন তিনি। শিশু সুরক্ষা এবং তাদের পুনর্বাসনের উদ্দেশ্য নিয়ে বাইকে দীর্ঘতম যাত্রা করতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, 2020 সালের মার্চ মাসে যাত্রার পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু লকডাউন থাকার দরুন তা এবার করতে পেরেছেন। তিনি যা অর্থ লাভ করেছেন তা শিশুদের জন্য ব্যয় করেছেন বলে জানান। তার এই মহৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানান শহরের বিভিন্ন মহল থেকে। চাইল্ড সেফটি কো চুনে কে পিছে ইয়ে রিজন থা একচুয়ালি মে এক বার বহুত পহলে এজ আ মাই আই এম ইউটিউবার তো মে স্ক্রল কর রহা থা এন্ড মেনে দেখা বহুত সারে ভিডিওস আপকো এসে মিল জায়েঙ্গে জাহাঁ পে বচ্চো কি কিডন্যাপিং ইয়া এক্সট্রশন বহুত সারি চিজে হো রহি থি চাইল্ড ট্রাফিকিং। বাট জব মেনে উস চিজ কো উপর রিসার্চ করনা শুরু কিয়া মেরে কো এক ভি কোই ভি এসা স্ট্রং স্টেটমেন্ট কিসি পলিটিশিয়ান কে তরফ সে ইয়া ফির কিসি ভি অ্যাডভার্টাইজিং জো হোতি হ্যায় ইলেকশন কে ক্যাম্পেইন ইয়া কিসি ভি জগহ কোই এসা ক্যাম্পেইন মুঝে দিখা নেই। সরকার আপনি কোশিশ কর রহি হ্যায় চাইল্ড ট্রাফিকিং কো রোকনে কি, পুলিশ তো বহুত হি জবরদস্ত তরিকে সে কোশিশ কর রহি হ্যায় চাইল্ড ট্রাফিকিং কো রোকনে কি, বট ইয়ে গ্রাউন্ড রিয়ালিটি হোতি হ্যায় জব তক পাবলিক কা স্ট্রং সাপোর্ট নহি মিলেগা। ইয়ার আপনি ফ্যামিলি সে ইয়া আপনে ঘর সে শুরুয়াত নহি করতে হো ইসকি, তব তক ইয়ে চিজে বন্ধ নহি হো সকতি। হর সাল ইন্ডিয়া পে লাখো বচ্চে চাইল্ড ট্রাফিকিং কা শিকার হো রহে হ্যায় আর ইয়ে সিরফ ইন্ডিয়া কি প্রবলেম নহি হ্যায়, ইয়ে ইন্ডিয়া কে বাহার ভি হ্যায়, দুনিয়া কি হর কান্ট্রি পে চাইল্ড ট্রাফিকিং হো রহি হ্যায়। ইস দ্যাটস দ্য ওনলি রিজন মেনে চাইল্ড ট্রাফিকিং কো চুনা ইস অ্যাওয়ারনেস রাইট কে লিয়ে। এন্ড মুঝে পতা থা কি আগর ইয়ে কিসি রেকর্ড কে অন্দর মে নহি আয়া, আগর মে কুছ এসা নহি কর পায়া সিম্পল রাইট রে গি তো উসকো ইতনা রেসপন্ড নহি মিলেগা। তো মে মেন্টালি পুরি তরিকে সে প্রিপেয়ার থা কি মুঝে ইসকো এক রেকর্ড টাইম মে পুরা করনা হ্যায় আর সাথ হি সাথ ইস মোটিভ কো মে ইয়হি পে খতম নহি করুঙ্গা আফটার অল ইন্ডিয়া রাইড করনে কে বাদ। আবি মে 21 কান্ট্রি রাইড পে নিকলনে ওয়ালা হুঁ আফটার দিস প্যান্ডেমিক এন্ড মে 21 দেশো কি যাত্রা করুঙ্গা আর আই থিঙ্ক আই এম দ্য ওনলি ইন্ডিয়ান জো ইস অ্যাওয়ারনেস মেসেজ কে সাথ ট্রাভেল করনে ওয়ালা 21 কান্ট্রিজ ফর চাইল্ড সেফটি এন্ড অ্যাওয়ারনেস কে লিয়ে।
বুধবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী পালন করল ঝংকার সাংস্কৃতিক সংস্থা। কবির স্মরণে অনলাইন ভিত্তিক নজরুল স্মরণ অনুষ্ঠিত হয় সংস্থার পক্ষ থেকে। এদিন সকালে ক্লাব রোডস্থিত কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সংস্থার কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি জয়দীপ চৌধুরী, সহসভাপতি ত্রিদীপ ভট্টাচার্য, সম্পাদিকা দেবশ্রী চৌধুরী, কোষাধ্যক্ষ অনিকেত চক্রবর্তী সহ অন্যান্যরা। পরে সন্ধ্যায় অনলাইন নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান আয়োজিত হয়। এতে অংশগ্রহণ করেন সংস্থার কর্মকর্তা সহ প্রশিক্ষার্থীরা। সব শেষে কবির রচিত গান নিয়ে লাইভে আসেন সংস্থার সভাপতি জয়দীপ চৌধুরী। পাশাপাশি তিনি কবির জীবনশৈলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন সমস্ত কোভিড প্রোটোকল মেনেই অনুষ্ঠান পালিত হয়। নতুন কিছু নেই, সবারই জানা তার কৃতিত্ব বা তিনি কি করেছিলেন। আজকে তাকে বিদ্রোহী কবি বলা হয়, কিন্তু তার যে বিদ্রোহের ভাব সেটা ছিল তার দেশমাতৃকার প্রতি তার মনের যে টান, কারো চোখে জল তার সহ্য হতো না। তো ওই হিসেবে কাজী সাহেব তার জীবনে দেশমাতৃকাকে মা শ্যামার সাথে তুলনা করেছেন। কখন দেখছি তিনি কৃষ্ণের ভজন লিখছেন, আবার কখনো তার শ্যাম শ্যামা হয়ে যাচ্ছেন। তো এই ছিলেন কাজী সাহেব। তো এমন একজন মহা মনোভাব, এমন একজন দার্শনিক মনোভাবপূর্ণ ব্যক্তিত্বের আজকে জন্মদিন। তাই শত মানে বাধা থাকা সত্ত্বেও করোনার একটা পরিস্থিতি চলছে, কিন্তু তাও আমরা একটু আর কি তাকে শ্রদ্ধার্ঘ জানাবার জন্য একটু বাইরে আসলাম বেরিয়ে। যদিও সবাইকে বলবো বাড়িতে থাকুন, সেফ থাকুন, কিন্তু তার আজকের দিনটা তো বারবার আসবে না, যার জন্য আমাদের। হাইলাকান্দি জেলায় বর্তমানে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানালেন নবাগত জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা। বৃহস্পতিবার এক সাংবাদিক সাক্ষাৎকার করে তিনি বলেন, বর্তমানে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান স্যানিটাইজ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় করোনা টিকাকরণ কেন্দ্র চালু করা হয়েছে। এদিন হাইলাকান্দি জনগণের উদ্দেশ্যে বলেন, তারা যেন সেই টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করেন। এছাড়া বাড়ি থেকে বেরোনোর সময় মাস্ক পরিধান করা সহ সামাজিক দূরত্ব রেখে চলাচলের জন্য আহ্বান জানান। अभी कोविड से लड़ने के लिए हमारा सारा जितना भी डिपार्टमेंट है, जितना भी हमारा वर्क है, सारे कोविड को ही हम करने में लगे हुए हैं। और अभी हैदराबाद डिस्ट्रिक्ट में कोविड सिचुएशन अंडर कंट्रोल है, हमारा पॉजिटिविटी रेट भी पिछले हफ्ते का 6% से नीचे है, और नंबर ऑफ केसेस भी हमारा एक्टिव केसेस है वो भी अंडर कंट्रोल है। हमारा जगह जगह टेस्टिंग चल रहा है, मोर देन 40 स्पॉट्स पर हमारा वैक्सीनेशन चल रहा है, हमारे डॉक्टर्स अभी लगे हुए हैं हमारे। শিলচর শহরে কোভিড সংক্রমণের বর্ধিত হার লক্ষ্য করে তা প্রতিরোধ করতে শহরের বেশ কিছু স্থানে কোভিড পরীক্ষা কেন্দ্র বৃহস্পতিবার থেকে চালু করা হয়েছে। জেলাশাসক কীর্তিজলি জানিয়েছেন, শহরাঞ্চলের যেসব এলাকায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং সেন্টার স্থাপন করা হয়েছে সেগুলি হল 28 মে শিলচরের টিটি কলেজে, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে, শিলচরের কাছাড় হাই স্কুলে রেড টেস্ট করা হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার টিটি কলেজ এবং পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলেও দুটি স্ক্রিনিং শিবির অনুষ্ঠিত হয়। 29 মে কাছাড় হাই স্কুলেও টেস্ট চলবে। পাশাপাশি 29 এবং 30 মে তারিখে বিবেকানন্দ স্কুল এবং মহামায়া এলপি স্কুলে, 30 এবং 31 মে সরকারি উচ্চতর বালক বিদ্যালয়, 31 মে এবং 1 জুন সঞ্জয় গান্ধী এলপি স্কুল এবং হাজি কেরামত উল্লাহ এলপি স্কুলে, 1 এবং 2 জুন তারিখে সোহাগ সুন্দর এলপি স্কুলে, 2 এবং 3 জুন তারিখে পঞ্চাশ রোডের আবুল কালাম এলপি স্কুলে রেড টেস্ট চলবে। এছাড়া 2 ও 3 জুন শিব কলোনি এলপি স্কুলে, 3 এবং 4 জুন অগ্রণী ক্লাবে, 4 ও 5 জুন মিশন রোডের বিশ্বেশ্বর পাঠশালা এবং রাধামাধব এলপি স্কুলে, 5 ও 6 জুন কাবলিং এলপি স্কুলে, 6 ও 7 জুন দাসকলনের ঘরবরণ এলপি স্কুল এবং কুলদাস সুন্দরী এলপি স্কুলে, আগামী 7 ও 8 জুন বিবেকানন্দ রোডের টিকরবস্তু এলপি স্কুলে, 8 ও 9 জুনে শিলচরের শিশুমন্দির হাইস্কুলে এই রেড অর্থাৎ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করার আয়োজন করা হয়েছে প্রশাসনের তরফে। কোভিড নিয়ন্ত্রণ করতে জনসাধারণকে এসব স্ক্রিনিং সেন্টারে স্বতঃস্ফূর্তভাবে টেস্ট করানোর জন্য প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। পশ্চিম কাটিগড়ায় একই রাতের মধ্যে একই মালিকের 5টি মহিষ চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানান গ্রামবাসীরা। বুধবার সংবাদ মাধ্যমকে ডেকে পুরো ঘটনার বৃত্তান্ত তুলে ধরলেন মহিষ মালিক বাহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, রবিবার রাত আনুমানিক 12:30 নাগাদ হঠাৎ ঘর থেকে বেরিয়ে দেখেন তার মহিষশালায় একটিও মহিষ নেই। লোহার চেইন কেটে মহিষ নিয়ে পালায় নিশি কুটুম্বরা। খোঁজ নিতে তাৎক্ষণিক বেরিয়ে পড়েন মেঘালয় সংলগ্ন বালেছড়া বিএসএফ ক্যাম্পের দিকে। সেখানে বিএসএফ বাহিনীদের বিষয়টি জানান। রাত 3:30 নাগাদ
শিশু কুটুম্বরা বাংলাদেশ পাচারের জন্য মহিষ নিয়ে যেতে দেখলে বিএসএফ বাহিনী জঙ্গলে তাদের পথ আটকানোর চেষ্টা করেন। এতে ধারালো অস্ত্র দিয়ে শিশু কুটুম্বরা তাদের হামলা করার চেষ্টা করে। তারা মহিষগুলো উদ্ধার করে বাড়িছড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যান। সোমবার গোমরা থানায় দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নামে। প্রতিদিনই এই এলাকায় চুরির ঘটনা ঘটছে, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। গ্রামবাসীরা ক্ষোভের সুরে বলেন, অতি সত্বর অভিযুক্তদের গ্রেফতার করা না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। শহরতলি ভাগাডোহর চতুর্থ খণ্ডে গত 2 মে সন্ধ্যা রাতে দোকান ভাঙচুর সহ ফাতিমা ইয়াসমিন লস্কর নামে এক মহিলাকে মারধর করার অভিযোগে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করা হলেও তদন্তকারী আধিকারিক এখনও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ফাতিমা ইয়াসমিন লস্করের স্বামী বক্তার উদ্দিন লস্কর। তিনি বলেন, তদন্তকারী আধিকারিকের সাথে ফোনে যোগাযোগ করলে সেই আধিকারিক তাকে মামলা মীমাংসা করার জন্য তার উপর চাপ সৃষ্টি করেন। এমন অবস্থায় বক্তার উদ্দিন লস্কর পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে উপর মহলে দ্বারস্থ হতে বাধ্য হবেন বলে জানালেও তদন্তকারী আধিকারিক সুরানা সিনহা তাতে কর্ণপাত করেননি। পুলিশের এহেন ভূমিকা সংবাদ মাধ্যমের সাথে তুলে ধরে তিনি জানান, সুবিচার চেয়েও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়, তাহলে পুলিশ প্রশাসনের উপর জনসাধারণ আস্থা হারিয়ে ফেলবে। তাই বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখতে আবেদন জানান বক্তার উদ্দিন লস্কর সহ তার পরিবারের লোকেরা। পেশারের লগে আমি যোগাযোগ করিয়া কইলাম হলো আল্লাহ, পেশারে অত আতা নানান তামা তৈল কোনো আমারে রেসপন্স নিলাম না। না ফার্স্টে আমি কিতা বললাম সাহায্য দিয়ে সাহায্য কইলাম ঠিক আছে আমি কিতা করতাম স্পেশাল নাইলে ডিসি ম্যাডামের অনে যাই মুগি আমি আবদার করব। তো সারে আমারে বললাম ঠিক আছে তুই ইলে ইলে তোমার জানি যে তাকে এটা করো কথা কই না মারে আর কোনো আমারে রেসপেক্ট দিলা না করিলা না আর তো আমি আর কিছু নাই করবার মতো। আর তাই নিয়ে একজন মনে করো সরকারি এমপ্লয়ি হইয়া আজ আমরা দোকান ঘটনা ঘটিল তাই কোনো অ্যাকশনও লইলে না এটা কীরকম হইব সরকারে কিতা তাই স্যালারি দেন না নি আর আমরা আন মানুষের লাগে তাই নিয়ে একজন দায়িত্বশীল মানুষ হইয়া তাই তো এলা জিনিসটা আমরা তো ভালো লাগেন না। আর খাস করি তো আমরা এটা একটা দুঃখের বিষয় এখন আমি কিতা করবো না ফাঁকতে আমি সম্পাদক তুলিয়া তো ধরবো এই মাঠগুলা করার তো আমার আর কিছু নাই। আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান পদ থেকে দয়ানন্দ বরগোহাইয়ের অপসারণের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালো বিডিএফ ওরফে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বুধবার এক রেকর্ডেড প্রেস বার্তায় যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, দয়ানন্দ বরগোহাই গণমাধ্যমে বলেছিলেন, বরাকের বাঙালিরা যদি অসমে শিখতে না চান তবে তারা আসাম ছেড়ে পশ্চিমবঙ্গে চলে যেতে। তার এই চূড়ান্ত অপমানজনক মন্তব্যের প্রথম সরব হয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। সেই মন্তব্যের পরের দিনে চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি থানায় মামলা করেন। অবশ্য শিলচরের প্রাক্তন বিধায়ক আইনের ছাত্রী প্রথমা দত্ত রায় সহ শহরের অনেক সংগঠন এই বিষয়টি নিয়ে থানায় মামলা করেন। যৌথ প্রতিবাদের ফলে সরকার এমন একটি সিদ্ধান্ত নেওয়ায় তিনি সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। এদিকে বিডিএফ যুব ফ্রন্টের আরেক আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন, ভাষা সংস্টেশন নামকরণ এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে, কাজটি মুখ্যমন্ত্রীর স্বাক্ষরের জন্য আটকে আছে বলে অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে তিনি শিলচরের নবনির্বাচিত বিধায়ককে উদ্যোগ নিতে আহ্বান জানান। তার এই বরাক বিরোধী এবং বাঙালি বিদ্বেষী মন্তব্যের
তীব্র বিরোধিতা করেছিল বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট। ইউথ ফ্রন্টের পক্ষ থেকে আমরা সেই দিন সন্ধ্যার সময় শিলচর সদর থানায় গিয়ে তার নামে মামলা করি এবং আমাদের বক্তব্য ছিল যে আসাম একটি বহুভাষিক রাজ্য, সেখানে বহু ভাষা এবং সংস্কৃতির লোক শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, কোনো একটি ভাষা কোনোভাবেই জোর করে মানুষের উপর চাপিয়ে দেওয়া যাবে না। আমার বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের সাথে অন্যান্য সংগঠন এবং ব্যক্তিরাও মামলা করেছিলেন। গতকাল একটি নোটিশে আমরা লক্ষ্য করলাম যে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রুকমি গুহাই বড়ুয়া। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং আগামী দিনে নবনিযুক্ত চেয়ারম্যান তার পদের গরিমা বজায় রাখবেন এবং বিভিন্ন সম্প্রদায় এবং ভাষাগোষ্ঠীর মানুষকে নিয়ে এগিয়ে যাবেন, এটাই আমরা আশা রাখছি। রাষ্ট্র সেবিকা সমিতি লামডিং প্রখণ্ডের তরফ থেকে বুধবার পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গোরক্ষা ও গোপূজন ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু কর্মকলাপ দেখতে পাওয়া যায়। রাজ্য সরকার গোরক্ষার উপর বিশেষ ভূমিকা উত্থাপন করায় রাজ্যে এক খুশির আবহ দেখা যায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্র সেবিকা সমিতির লামডিং প্রখণ্ড সম্পর্কের প্রমুখ সোমা মুহুরি, শাখা সম্পর্ক প্রমুখ অমৃতা দাস সহ অন্যান্যরা। বর্তমানে করোনা মহামারীর পরিস্থিতিতে সোনাই ব্লক প্রাথমিক হাসপাতালে অসহায় রোগীদের সুবিধার্থে অ্যাম্বুলেন্স প্রদান করল আসাম ওয়াইসি ফ্যান্স ক্লাব। বুধবার ক্লাবের সাধারণ সম্পাদক বাপন রাজ বরভুইয়ার বিশেষ উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্স গাড়ি সহ যাবতীয় কাগজপত্র সমছে দেওয়া হয়। সোনাই সার্কেল অফিসার সুদীপ নাথ সোনাই হাসপাতাল ইনচার্জ ডক্টর সুরেন সিংহের হাতে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ফ্যান্স ক্লাবের সদস্যরা। তো উপরওয়ালার আশীর্বাদে আমরা দোয়ার মেহরবানিতে, সবার দোয়ার মেহরবানিতে আমরা একটি অ্যাম্বুলেন্স ক্রয় করেছি পাবলিক ডোনেশন কাছ থেকে, এবং যারা যারা আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছেন প্রত্যেককে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ দিই, যে অসহায় মানুষের জন্য তারা বিলিয়ে প্যাকেট থেকে টাকা দিয়ে আমাদেরকে হাসপাতালে সমাজসেবার উদ্দেশ্যে দান করেছেন। আমাদের সোনাইয়ের সার্কেল অফিসার মহাশয় উনিও আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আমাদের ডাক্তার ইনচার্জ আমার সোনাই হাসপাতালে উনিও আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের প্রশাসনের বিভাগের আমার জেনারেল স্যার আছেন উনারাও সোনাই প্রশাসন থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, এবং আজকে কোভিড প্রোটোকল মানে একদম শর্ট করে আমরা সোনাই হাসপাতালের অফিসিয়ালভাবে আমরা এই ডকুমেন্টগুলা সোনাই আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের কাগজগুলা ওনাদের হাতে তুলে দিলাম। ভিনধর্মী শারীরিক প্রতিবন্ধী 16 বছরের নাবালিকাকে অপহরণ ও পরে ধর্ষণের মামলায় আটক করা হলো এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম জসিমউদ্দিন, বাড়ি উত্তর ত্রিপুরার তারকপুর জিবির 6 নং ওয়ার্ডে। অভিযুক্ত জসিমউদ্দিনকে বুধবার আদালতে প্রেরণ করে কদমতলা থানার পুলিশ। এ কাণ্ডে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গত 7 মে শুক্রবার সকাল 11টা নাগাদ উত্তর জেলার কদমতলা ব্লক এলাকা থেকে ভিনধর্মী শারীরিক প্রতিবন্ধী 16 বছরের এক নাবালিকাকে কারা অপহরণ করে নিয়ে যায়। তার পরের দিন অপহরণকারীরা নাবালিকার বাড়িতে ফোন করে জানায় সে নাকি ওই নাবালিকাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে। অপহরণকারীর ফোন পেয়ে নাবালিকার পরিবার জানতে পারেন সে কদমতলা থানা এলাকার তারকপুর গ্রামের তনুদাস নামের এক ব্যক্তি, যে তাদের বাড়িতে কিছুদিন যাবৎ আসা যাওয়া করছিল এবং তার পরিচয় তনুদাস বলেছিল। এমনকি নাবালিকাকে তার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাবও দেয়, কিন্তু ওই ব্যক্তির প্রস্তাবে নাবালিকার পরিবার সহমত পোষণ করেনি বলে নাবালিকার পরিবারের দাবি। পরে পরিবারের লোকজন খবর নিলে ঘটনা অন্য মোড় নেয়। নাবালিকার পরিবার জানতে পারে অভিযুক্ত অপহরণকারী তারকপুর পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের বাসিন্দা জসিমউদ্দিন, পিতা মৃত নজিব আলী, যার পূর্বের দুজন স্ত্রী রয়েছে। তড়িঘড়ি অপহৃত নাবালিকার পরিবারের তরফ থেকে কদমতলা থানায় অভিযুক্ত জসিমউদ্দিনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা রুজু করা হয়। লিখিত অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলাটি হাতে নিয়ে তদন্তে নেমে পড়েন। এদিন দক্ষিণ কদমতলা এলাকা থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ, সাথে অভিযুক্ত অপহরণকারী জসিমউদ্দিনকেও গ্রেফতার করা হয়। মেন্টালি চ্যালেঞ্জ একটা মেয়ে, এটার বয়স 16+। এই মেয়েটাকে এখানেরই একটা ছেলে, সেই মেয়েটা মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী আর কি, এখানে একটা ছেলে
তারাপুরের বাড়ি। তুহিন দাস নিজেকে হিন্দু পরিচয় দিয়ে মেয়েটাকে বিয়ে পরিচয় দিয়েছিল, পরবর্তী সময় মেয়েটাকে উঠাইয়া নিয়ে যায় আর গত 7 তারিখ এ মাসে। এরপরে দেখা গেছে গতকালকে মেয়ের পক্ষের যারা আছে তারা জানতে পারলেন যে ছেলেটা নাম হয়তো অন্য সম্প্রদায় এসে, এমন তাদের দাবি, তারা কইল আর কি এরকম। তো এরপরে তারা বলেছে যে এই ধরনের কী করে সম্ভব। তখন তৎক্ষণাৎ আমরা এর অভিযান চালাই এবং তারা মামলা দেয় আসবে মেয়েটাকে রিকভারি করি আমরা, তাকে কিডন্যাপ করেছিল এবং কিডন্যাপ এবং রেপের একটা মামলা আমরা নিয়েছি, ছেলেটাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। ছেলেটার নাম জসীমউদ্দিন। তো ইয়ে থেকে এই দক্ষিণ কদমতলা আর হাফাই জেলার মাছ বরাবর। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অফলাইন ভ্যাকসিন নিতে এসে চরম হেনস্থার শিকার খুব সাধারণ জনগণের। যৌতুক আদায়ের বলি এক গৃহবধূ, তদন্তে পুলিশ, চাঞ্চল্য এলাকা জুড়ে। লক্ষ্মীপুরে শিশু বিকাশের সরকারি অর্থে ব্যাপক দুর্নীতি, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।